হ্যাঁ, তো সানডের ব্যাপার, সানডে বাজারে যেতেই হবে। হ্যাঁ, তো সানডে আমি ইনক্লুডিং মি, আমিও বাজারে যাই সানডে। তো এই সানডেও গেছিলাম, এই তো জাস্ট কিছুক্ষণ আগে এলাম। তো বাজারে গিয়ে একটা দোকানের সামনে দাঁড়িয়ে আছি এরকম নিচু হয়ে, ঠিক কানের পাশ থেকে একটা মুখ বেরোলো এইখান থেকে জাস্ট। দাদা কী করছেন, করোনা চলছে, একটু ডিস্টেন্সিং মেনটেন করুন না, 7টা থেকে 10টা পুলিশ ছাড় দিয়েছে, করোনা না। অত আধিক্যতা করলে হয় না দাদা, বাজারে এসেছি না, এই 3 ঘন্টার মধ্যে আপনাকে আমাকে দুজনকেই বাজার করতে হবে, আপনার বাড়ির লোক বাড়ির লোক আর আমার বাড়ির লোক কি নয়। হ্যাঁ এটাও ঠিক কাকু, বুঝতে পারছেন, দাদা থেকে কাকু, মানে বুঝে গেছি আমি যে কী হতে চলেছে। হ্যাঁ সেটা ঠিক আছে, বাট প্রবলেম হচ্ছে আমি যে দোকানটার সামনে দাঁড়িয়ে আছি দোকানটা বন্ধ, কিছু বিক্রি হচ্ছে না সেখানে। হ্যাঁ তো ঠিক আছে, তো তুমি দাঁড়াতে পারলে আমিও দাঁড়াতে পারি। আমি তুমি এমনভাবে দাঁড়িয়ে আছো কেন, যে যেন কিছু কিনছো বিক্রি হচ্ছে এখানে, আমি তাই দেখতে এলাম। ও আচ্ছা ঠিক আছে, কিন্তু সেটা ঠিক আছে, একটু ডিস্টেন্স একটু রাখলে ভালো হয় না, বন্ধ দোকান বুঝতে পারছেন তো, এখানে কিছু বিক্রি হচ্ছে না। আর তুমি বন্ধ দোকানের সামনে দাঁড়িয়ে কী জন্য ভিড় করছো দাদা, আমাকে বলছে। হ্যাঁ সেটাও ঠিক, বন্ধ দোকানের সামনে দাঁড়িয়েছি দাদা, আমি ব্যাগটা একটু অর্গানাইজ করছি যাতে ব্যাগে আর কিছু জিনিস ধরে, আর 2 দিন বাজারে বেরোতে হবে না তাহলে। হ্যাঁ ঠিক আছে, তুমি দাঁড়ালে আমিও দাঁড়াতে পারি, তুমি যদি আসতে পারো আমিও আসতে পারি। ঠিক আছে, আমি যদি আসতে পারি যেখানে সেখানে আপনিও আসতে পারেন, আমি বাজারে সোজা কোভিড হসপিটাল যাবো সোজা। যাবেন আপনি, গেলে আমি আসতে পারি যখন, তো চলুন ঘুরে আসি। বোঝানো যাচ্ছে না, সানডে বাজারে 7টা থেকে 10টা টাইম দিয়েছে, 2 রকম মাছ বাড়িতে পড়ে আছে, কালকেই এনে আনা হয়েছে, কিন্তু সানডে বাজারে যেতে হবে, কিচ্ছু না, বাজারে গিয়ে জাস্ট এরকম বাজারের মাছ বাজারের মাটি এরকম কপালে ঠেকিয়ে নিয়ে আমি আবার কাল ফিরবো 7টা থেকে 10টার মধ্যেই আষ্টে গন্ধের মাঝখানে। দাদা মাছ বাজারের প্রতি ভালোবাসা আছে, 2 রকম মাছ বাড়িতে পড়ে আছে, ফ্রিজে কত রাখবেন, ডাক্তার বারণ করছে ফ্রিজের মাছ খেতে, একটু সিরিয়াস হন, দরকার না থাকলে বেরোনোর দরকার নেই, কেনার পরে দাঁড়িয়ে আছেন বাজারে, এগুলো করলে লাভ হবে না, আলটিমেটলি মেনটেন না করলে দুর্গাপুজো অবধি টানবে লকডাউন, আমার আপনার সবার লস। আরেকটা জিনিস হচ্ছে যে আগেরবার কোভিডে লকডাউন হয়েছে, কিছু বিষয় সিরিয়াস না হন, বাড়ির কারোর কোভিড না হোক টাচুট, কিন্তু অনেকে চাকরি যাচ্ছে, হ্যাঁ খেতে না পাওয়ার অবস্থা আছে, আগেরবার আমার চাকরিটা বেঁচে গেছে, সেকেন্ড ওয়েভে লকডাউনে আমি জানি না কী হবে, বাঁচাতে পারবো কি না, তো একটু মেনটেন করতে হবে এই জিনিসগুলোকে, আর সুস্থ সবল থাকতে হবে, তবে সব ঠিকঠাক হবে, একটু সিরিয়াস হতে হবে। একজন চা কাকুকে দেখলাম, রোস্ট করলাম, ট্রোল করলাম, তাকে পার্সোনাল অ্যাটাকের মতো একটা ব্যাপার, যদিও জিনিসটা ভুল করেছিলেন উনি, সেটা নিয়ে কোনো ডাউট নেই, বাট এরকমভাবে একজনকে বা দুজনকে না, এরকম প্রচুর মানুষ করে, কেউ ভিডিওতে আসে কেউ আসে না, তো সবাইকে সচেতন করাটা বেশি ইম্পর্টেন্ট, একজনকে নিয়ে ভিডিও বানানো বা এই ধরনের কিছু হওয়া নিয়ে, একটা সামগ্রিকভাবে ব্যাপারটা করলে খুব ভালো হয় বলে আমার মনে হয়। তো আর কিছু না, এদের কথা বলতে বলতে আমার ঘাম দিয়ে দিচ্ছে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, সেফ থাকুন, ভালো থাকুন, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং, আদিওস, সাবস্ক্রাইব।